দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে এবার নিজেই ছুটে এসেছেন বাড়ির পাশে সেই মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়ে। এসেছিল ছেলেবেলার খেলার সাথীরাও। বৃহস্পতিবার চট্টগ্রাম ক্রিকেট গ্রাউন্ডের বিশেষজ্ঞ বাবু ভাইকে সাথে নিয়ে এসে ঘুরে দেখেছেন। এসেছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোস ও মাশরাফির বাবা গোলাম মর্তজা স্বপন। সংসদ সদস্য হবার পরে গত কয়েক বছর ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ সহ সব জায়গাতেই ঘুরেছেন আত্মার মাঠটি সংস্কারের জন্য। বড় অঙ্কের টাকা জোগাড় করা যায়নি। অবশেষে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে তার ব্যক্তিগত তহবিল থেকে 50 লাখ টাকা বরাদ্দ পেয়েছেন, যা দিয়ে শুরু হবে মাঠ সংস্কার। বাকি টাকা নিজেই জোগাড় করবেন, কারণ যেভাবেই হোক মাঠ তার সংস্কার করা চাই। স্কুলের মাঠ বা প্রাতিষ্ঠানিক মাঠগুলো ঠিক করার কোনো ডিপার্টমেন্ট নাই, এটা হচ্ছে আপনার এলাকার কোনো ব্যবসায়ী বা স্বনামধন্য ব্যক্তি, তারা নিজস্বভাবে যদি ঠিক করে সেটা, বা আমাদের কাছে একটা টিআর কাপিকা প্রকল্প আছে, সেটা দিয়ে তো আমাদের যে পরিমাণ রাস্তা করতে হবে, তারপরে রাস্তা বাদ দিয়ে মাঠ করার মতো আসলে বিলাসিতা দেখানোর সুযোগ এখন আমাদের নাই। তো এইটা আমি প্রায় দীর্ঘ 3 বছর ধরে ঝুলেছিলাম। হ্যাঁ, এই মাঠের যে পরিস্থিতি, তো শেষমেশ বিভিন্ন জায়গায় টেন্ডার, একটা পর্যায়ে টেন্ডারের প্রক্রিয়া গিয়েছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয় ওই যে বললো যে এই প্রক্রিয়া যাবে না, এটা করলে হয়তো বা জাতীয় ক্রীড়া পরিষদ করলে করতে পারবে, কিন্তু সেই জাতীয় ক্রীড়া পরিষদেও পরে যে বললো যে তারাও করতে পারবে না। তো আলটিমেটলি শেষে ওই মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে বললাম, উনি পার্টিকুলারলি ওনার নিজস্ব একটা তহবিল আছে, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনারা আলোচনা করার পরে তারপরে ওইখান থেকে আমাদেরকে 25 লক্ষ টাকা আপাতত দিয়েছে, যেটা জেলা প্রশাসক মহোদয়ের কাছে থাকবে, উইথ দ্য মেমো আমাদের কাজ করে করে সেটা বিল আমরা পরিশোধ করবো, এবং এরপরে হয়তো আরও 25 লাখ টাকা আসবে। তো 50 লাখ টাকা দিয়ে এই মাঠটা আপাতত, কিন্তু এটা 50 লাখ টাকা ঠিক হবে না, আরও 20-30 লক্ষ টাকা আরও বেশি প্রয়োজন হবে, যেটা হয়তো বা আমাকে বা আমি হয়তো বা অন্য কেউ যদি এগিয়ে আসতে চায়, ভেরি গুড, না আসতে চাইলে আমারই করতে হবে, দেখা যাক। আজও পর্যন্ত তো কেউ আগে আসেনি, তো আমি ওই রিস্কটা নিয়েছি আর কি। তো যে টাকাটা আমরা আপাতত পেয়েছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা বা সাথে মাননীয় মন্ত্রী মহোদয় যে সহযোগিতাটা আমাদের করছেন, এটা আমরা অনেক দূর এগিয়ে গেছি, আর যতটুকু বাকি আছে সেটা দিয়ে আমার এই কাজ থেমে থাকবে না, কারণ কি এটার সাথে আমার নিজস্ব ইমোশন জড়িয়ে আছে। এখান থেকে আমি খেলাধুলা শুরু করেছি, এখান থেকে যদি জাতীয় পর্যায়ে কোনো খেলোয়াড় বের হয় তাহলে এই মাঠ থেকেই বের হইতে হবে, কারণ ক্রিকেটের জন্য আর কোনো মাঠ নাই। শুধু ক্রিকেট না, আজকে ধরেন আমাদের স্কুলের ছেলেমেয়েরা, তাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো সেইখানেও অনেক স্পোর্টস কিন্তু বাধাবিঘ্ন হচ্ছে, তো অনেক দিনের কমপ্লেন। তো শেষমেশ এইটা ভালো লাগছে যে আমি অন্তত মানুষ, ছেলেমেয়েরা যারা চায়, শিক্ষকরা, এই পুরো নড়াইলের মানুষ যেটা চাচ্ছিল এই মাঠটা অন্তত ঠিক হোক, সেই জায়গায় পৌঁছাইতে পেরেছে, এটা ভালো লাগছে। এক সময় সকল কর্মকাণ্ড চলতো এই মাঠে, মাশরাফির বড় হয়ে ওঠা এই মাঠ থেকেই। সে সময় সতীর্থ থেকে শুরু করে এখনকার প্রজন্মের সকলের কাছেই কিংবদন্তি তুল্য মাঠটি সংস্কারের খবর খুব বেশি খুশির। সংসদ সদস্যকে অনেক ধন্যবাদ, এটা আমাদের অনেক আবেগের একটা মাঠ ছিল, এখানে আমরা খেলাধুলা করতাম, উনি সহ আমরা একসাথে খেলাধুলা করতাম, উনি যেভাবে বললেন আমরা একসময় নিজেরাই পিস করছি, পানি আনছি, তো অবশেষে মাঠটা সংস্কার হচ্ছে, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এই মাঠটা তো আসলে আমাদের একটা আবেগের মাঠ, এই মাঠে আমরা অনেক দিন ধরে খেলাধুলা করছি, বৃষ্টির সময় আমরা বিশেষ করে বছরের 12 মাসের 6 মাসই আমরা এই মাঠে খেলতে পারি না বৃষ্টির কারণে, পানির কারণে, এই জন্য এই মাঠ সংস্কার হলে আমাদের জন্য অনেক ভালো হবে, আমরা বছর সারা বছরই খেলতে পারবো। এখন যে পর্যায়ে আছে এই মাঠে খেলার কোনো উপযোগিতা নেই, সংস্কার না হইলে পোলাপান খেলবে কই, আমরা তো এখন মাঠে বসতে আসি বা মাঠের সাইডে দাঁড়িয়ে খেলা দেখি, কিন্তু পোলাপান খেলতেই পারেন, আমরা খেলা দেখবো কই? তো যে সংস্কারের আয়োজন করা হয়েছে এটা নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ বিশাল উপকার হবে আমাদের সব বাচ্চাদের জন্য যারা খেলাধুলা এখন করে। আমরা কতটুকু উপহার নিতে পারি, আমরা এগোয়ে যাই প্রজন্মের জন্য, একটা সারা জাগানো মাঠ, ওয়ার্ল্ডের কিন্তু সবাই কিন্তু এই মাঠটাকে দিকে তাকিয়ে আছে, নড়াইলের মাঠ বলতে, মাশরাফির মাঠ বলতে এই মাঠটাকে বোঝায়, এবং এই মাঠটাকে কেন্দ্র করে আমাদের প্রাণস্পন্দন। এই মাঠ আজকে এর আগে এরকমভাবে সংস্কার করার কেউ কোনো উদ্যোগ নেয়নি, আজকে যেভাবে উদ্যোগ নেছে আমাদের এই মাঠ আবার পুনরায় আগের মতো অবস্থায় ফিরে আসবে আশা করি।